والله দেখুন আমি এখানে ওয়াজ করতে আসি আপনাদের মন জুড়াইতে আসি নাই আমি বুঝাতে চাচ্ছি এখানে আমি 1 ঘন্টা কথা বলি অথবা 5 ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব সালাতের বিকল্প কোনো সালাতের কোনো বিকল্প সালাতের কোনো বিকল্প আফসোস এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের 80% বেদামাজি হয় এটার খবর বলতেছি না আমি দেখছি আমি দেখছি আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি মানে এটা হচ্ছে কি হিন্দু লোক আপনার বিয়ে পড়াচ্ছে বুঝতে পারি নাই দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি না উদাহরণ দিচ্ছি একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না আমাদের কাছে এমনই লাগে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে মাশাল্লাহ আল্লাহ কবুল করুক এগুলো কাজে আসবে যখন আপনি হিদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওয়াল্লাহি আপনি সালাত ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে আপনার এই দান সদাকা এই ভালো কাজ এই মসজিদ মাদ্রাসা it will not help you এটা আপনাকে হেল্প করবে না যদি সালাত থাকে কি থাকে কি থাকে ঈমান থাকে কি থাকে তখন আপনার যাররা ধুলাকণা পরিমাণ জিনিস কাজে আসবে এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না এবার আল্লাহ প্রশ্ন করতেছে যখন তারা বলল যে দূর এগুলো তো উপকথা আমাদের আগে বাপ দাদারা শুনছে আমরাও শুনি এগুলো কি কথা এবার আল্লাহ বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল লিমানিল আরদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন জমিনে এবং এতে যা কিছু আছে ও মান ফিহা এবং এতে যা কিছু আছে কুল লিমানিল আরদ ও মান ফিহা ইন কুনতুম তাআলামুন বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার سيقولون لله قل أفلا تذكرون قلوا جي محمد صلى الله عليه وسلم ادھر کی جگہ شکرن اے زمینیا زمین جا کی چوہ سے ایر مالک کے ایبار اللہ نیچے شکر دی دی چھے سیقولون ایرا بول بے للہ اگلور مالک اللہ ایبار اللہ بولتا سے قل محمد بول دین افلا تذکرون تو بو کی تمرا শিক্ষা গ্রহণ করবে না আমরা কি শিক্ষা গ্রহণ করব আমরা কি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন আসলে কি করবেন বলেন সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে কিস্সা কাহিনী শুনে গজল শুনে নাচ শুনে মাহফিল চলে যায় অথবা বক্তারাও এসে টেনে টেনে সুরে সুরে কথা বলে কিছু বুঝেন না বুঝি অনেক ভালো লাগে আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি তো আপনারা ক্ষমা করে দিবেন আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে ইনশাআল্লাহ الله